স্যামসাং এর এম সিরিজের রিসেন্ট ফোনগুলোর মধ্যে সব থেকে পপুলার স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M51। এবং এই স্মার্টফোনটি যেদিন অ্যানাউন্স হয়েছিল সেদিন থেকে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি অপেক্ষার পালা শেষ। বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 35,999 টাকা বা 37,000 টাকা, কিন্তু আমি কিনেছি মাত্র 20,000 টাকা দিয়ে। এখন ভাবছেন এটা কিভাবে সম্ভব। তো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি 20,000 টাকা দিয়ে কিনেছি এবং আপনি কিভাবে কিনবেন। এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো স্যামসাং গ্যালাক্সি M51, এবং এই ফোনটি কিন্তু আমি পারচেস করছি শেয়ারজন শপ থেকে। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে অনেকগুলো ই কমার্স সাইট রয়েছে, তাদের মধ্যে শেয়ারজন শপ অন্যতম। এবং এই ফোনটির যে প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো। তো চলুন প্রথমে আমরা প্যাকেটটা আসলে ওপেন করি এবং অ্যাকচুয়ালি দেখি এই প্যাকেটের ভিতরে আসলে কি আছে। তো এর জন্য প্রথমে আমি কেসি দিয়ে এই প্যাকেটটাকে আসলে কাটবো। তো চলুন কাটি। আর সিয়াজগঞ্জ শপ থেকে আমি আসলে এখন পর্যন্ত অনেকগুলাই ফোনই পারচেস করছি এবং আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং ট্রাস্টেড শপ। আপনারা নিশ্চিন্তে কিন্তু তাদের শপ থেকে কিন্তু যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন, তাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে। তো আপনারা, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হলো তাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিটেলস আমি দিয়ে দিব, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো দেখছেন যে প্যাকেটটা আসলে কতটা সুন্দর করে তারা প্যাকিং করছে। তো বর্তমানে ইভেলি খুবই জনপ্রিয় একটি সাইট এবং পাশাপাশি আপনারা চাইলে শেয়ারজন শপ থেকেও কিনতে পারেন এবং এদের ডেডলাইনও কিন্তু যথেষ্ট ভালো, মানে আপনারা হলো খুব দ্রুতই কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি পাবেন। তো আমি পাইছি অ্যাটলিস্ট 2 মান্থের ভেতরে এবং তাদের ডেলিভারি সিস্টেমটা অনেক ভালো। আপনারা হয়তো প্রোডাক্ট অর্ডার করলে হয়তো বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো স্যামসাং গ্যালাক্সি M51 এবং ফুললি কিন্তু ইনটেক। অনেকে হয়তো ভাবতে পারেন তাদের ওয়েবসাইটটা নতুন বলে হয়তো অনেক ট্রাস্ট নাও করতে পারেন, বাট আমার কাছে আসলে তাদের ওয়েবসাইটটা খুবই ভালো লাগে এবং আমি অনেকগুলো প্রোডাক্ট তাদের কাছ থেকে কিনছি। চাইলে আপনারাও কিনতে পারেন মাত্র 20,000 টাকায়। তবে সবসময় হলো অফার থাকে না, আপনারা মাঝে মাঝে চোখ রাখবেন তাদের ওয়েবসাইটে, মোটামুটি আপনারা 20,000 টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফোনটিতে যদি স্পেসিফিকেশনের বিষয়ে বলি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি M51 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চির ইনফিনিটি ও সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, এবং ক্যামেরা হিসেবে আছে পিছনে 4টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হলো 64 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। এই ফোনটিতে আছে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি এবং বক্সের ভেতরে আপনার পেয়ে যাচ্ছেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদের জাস্ট শেয়ার করতে চেয়েছিলাম যে এই ফোনটি কীভাবে আপনারা পারচেস করবেন এবং কোথা থেকে পারচেস করবেন, এটাই আর কি। তো পরবর্তী ভিডিওতে এই ফোনটির ফুল আনবক্সিং এবং রিভিউ নিয়ে আমি চলে আসব। আর একটা বিষয় হলো, যারা এই ফোনটি সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের মোটামুটি ট্রাই করব সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।